জানি আজকে 25 জুন 1975 সালের আজকের দিনে 25 জুনের মধ্যরাত্রিতে আমরা যে গণতান্ত্রিক রাষ্ট্র বলি ভারতবর্ষকে সার্বভৌম গণতন্ত্র রাষ্ট্র সেই গণতন্ত্রের গলাটিতে হত্যা করা হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী গোটা ভারতবর্ষে জরুরি অবস্থা উনি ঘোষণা করেছেন এবং যেটা তৎকালীন সময়ে ভারতবর্ষের সাহিত্যিক হোক সাংবাদিক হোক শিল্পী হোক সাধারণ নাগরিক যারা গণতন্ত্র প্রিয় যারা দেশের জন্য ওই সময় আরেকটা লড়াই ওনারা করেছিলেন লাখো লাখো লোক মানুষকে ওনারা গারদে পুড়েছেন সেই দিনটাকে আমরা কালো দিবস হিসাবে ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় সভাপতির নির্দেশে গোটা দেশে শুধু আজকে ত্রিপুরা রাজ্য নয় ভারতবর্ষের গোটা ভারতবর্ষে এবং প্রত্যেকটা বুথে আজকে আমরা এই দেশ এই দিনটাকে কালো দিন হিসাবে আমরা পালন করছি কারণ ওই দিনে ভারতবর্ষের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছিল লাখো উপরে জনসাধারণ লোককে যারা লালকৃষ্ণ আদবানি থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে যারা ছিলেন দেশের বিশিষ্ট নেতৃত্ব তাদের সবাইকে উনি জেলে পুরেছিলেন সেই কালো দিন ছিল সেটা কথা বলার অধিকার ছিল না কাউর সাংবাদিকতাদের আপনারা যারা সাংবাদিক আপনাদের অধিকারকেও সেদিন তারা হরণ করেছিল সেই দিনটা আমরা আজকে উদযাপন করছি আগরতলাতে নয় আমাদের রাজ্যের পুরো সব বুথে দিনটাকে পালন করা হচ্ছে আজকের দিনটা গণতন্ত্রের জন্য অন্ধকারের একটা দিন সেটাকে আমরা ব্ল্যাক ডে বা কালো দিন হিসাবেই পালন করছি আপনারা জানেন ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে 25 জুন একটা কালো দিবস হিসাবে ভারতের জাতীয় কংগ্রেস রচিত করেছে 1975 সালে 25 জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্বৈরাচারীভাবে এবং একনায়কতন্ত্র চালিতে গিয়ে ভারতবর্ষে জরুরি অবস্থা জারি করে এই জরুরি অবস্থা থাকাকালীন সময়ে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে কণ্ঠরোধ করা হয় সংবাদ মাধ্যমে মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে তারা উপেক্ষিত করে গণতন্ত্রের কণ্ঠকে রোধ করে মানুষ এই ইন্দিরা গান্ধী প্রাক্তন প্রধানমন্ত্রী এই জরুরি অবস্থাকে মেনে নিতে পারেনি তৎকালীন সময়ে যারা বিরোধিতা করেছিল এই জরুরি অবস্থায় ভারতবর্ষে আরেকজন প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি জনসংঘের ছিলেন অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আদমানিজি প্রত্যেককে গ্রেপ্তার করা হয় রাজনারায়ণজি সকলকে গ্রেপ্তার করা হয় তাই ভারতীয় জনতা পার্টি এই 25 জুন দিনটিকে কালো দিবস হিসাবে পালন করছি আজকে আমরা 1975 সালে কংগ্রেস যে অগণতান্ত্রিক পদ্ধতিতে প্রথমেই বলতে হয় যে আমাদের সাংবাদিক বন্ধুদের মানে গণতন্ত্র হচ্ছে সংবাদ হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেই চতুর্থ স্তম্ভকে ওনারা যেভাবে কলঙ্কিত করেছিলেন কারি অধ্যায় হিসাবে আমরা আজকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা প্রত্যেক কার্যকর্তারা আমরা মানববন্ধনে মিলিত হয়েছি এবং এখান থেকে আমরা আওয়াজ তুলতে চাই যে কংগ্রেস যে কালো দিনটি আমাদের জন্য রেখে গেছে সেই কালো দিনের প্রতিবাদ জানিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তারা আজকে সেই দিনটাকে উদযাপন করছি এবং সাংবাদিক বন্ধুদের উপরে যে নির্যাতন নির্মমভাবে ওনারা চালিয়েছিলেন তারই প্রতিবাদে আমরা আজকে নয় আমরা প্রতিদিনই আমরা সেই আন্দোলন জারি রাখব এবং আগামী দিনে যাতে কংগ্রেস বন্ধুরা এই ধরনের কোনো কলঙ্কিত অধ্যায় রচিত